বন্ধুরা, আমি মাহমুদুল হাসান ফ্রম অ্যান্ড্রয়েড টিচিং। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কিভাবে নিজে কষ্ট করে এডিট করতে হবে না, অটোমেটিকলি এডিট হয়ে যাবে। শুধুমাত্র আপনার ফটো চয়েস করে দিবেন এবং আপনার ইফেক্ট চয়েস করে দিবেন। তো কিভাবে এটা করবেন সাথে সাথে আমি আগে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার ক্ষেত্রে আপনি প্রথমে যেতে হবে প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন আমি অটোমেটিক মানে সার্চ করে ইনস্টল করেছিলাম। তো এই দেখতে পাচ্ছেন এখানে আপনি ফটোফানিয়া লিখে সার্চ করবেন, ঠিক আছে। ফটোফানিয়া লিখে সার্চ করার পর অটোমেটিক আপনার এই পেজটি শুরু হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি এটাকে ওপেন করব। তো জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম, তো সার্চিং হবে। সার্চিং হওয়ার পর ঠিক এরকমভাবে আপনার ইন্টারফেসটি চলে আসবে যে আপনি কোন ইফেক্টটা চয়েস করে কোন ইফেক্টটা দিতে চান। এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, তো আপনি যেটা পছন্দ হবে আপনি সেটা দিতে পারেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট, এগুলো কিন্তু খুব ভালো উন্নত মানের ইফেক্ট। তো আমি মনে করি পিক্স আর্ট ফটো মানে ফটো সবগুলো চেয়ে এটা একটা বেস্ট সফটওয়্যার। তো আমি আপনার দিকে আরও কিছু দেখাচ্ছি। আপনি এখানে ক্লিক করলে আপনি মানে কোন বিষয়ে মানে কোন বিষয়ে ইফেক্টগুলো চাচ্ছেন এখানে সব কিছু চয়েস করা আছে। এই যে ভ্যালেন্টাইন্স বার্থডে, এই যে এখানে ক্লিক করলে আপনার ভ্যালেন্টাইন্স ডে আর কি যেটাকে বলে। তো আমি এই দেখতে পাচ্ছেন কাস্টম, তো এখানে সাতাশটি ইফেক্ট আছে। আমি এখানে আমি সাতাশটি ইফেক্ট থেকে দেখি কী কী ইফেক্ট আছে। এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে। তো আমার সবচেয়েতে পছন্দ হলো যে ইফেক্টটি দেখে একটু নিচে দিয়ে যেতে হবে, দেখে যাই। মনে রাখবেন আপনার নেট কানেকশনটা চালু রাখবেন। এই যে একটা অসাধারণ একটি ইফেক্ট আপনাকে দেখাচ্ছি। আপনি এখানে আপনার ফটোটা চয়েস করে দিবেন, ফটোটা চয়েস করার পর আপনাকে মানে ফটোটা চয়েস করে নিন, ঠিক আছে। আপনার পছন্দ মতন আপনি আমি একটা পিকচার দিবেন আপনি, তো আমি এই পিকচারটা দিব। তো এখানে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন এখানে আপনি মানে এরকম মুরব্বির মতো মুরব্বির চেহারা জায়গায় আপনার চেহারা যাবে। তো আমি জাস্ট ওকেতে ক্লিক করব। একটু সার্চিং হবে যেহেতু এটা অটোমেটিক হচ্ছে। তারপর এরকমভাবে হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন আমার পুরো মুরব্বি হয়ে গেলাম আমি। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার মানে ছবিকে এরকম ইফেক্ট মানে যুক্ত করতে পারেন। এই দেখতে পাচ্ছেন আপনি যে চুমিয়ে দেবেন বলবো তো এইভাবে সাজিয়ে সাজছিলেন। তো আমি এটা এখন ব্যাগ দিয়ে অন্য আরও ইফেক্টগুলো আপনাকে দেখাবো। তাও আপনাদের পরে একটা জিনিস দেখানো হয় নাই যে কীভাবে এটা সেভ করবেন। সেভ করার ক্ষেত্রে আবার আপনাকে দেখাচ্ছি। সেভ করার ক্ষেত্রে জাস্ট এটা চয়েস করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। যখন এটা লোডিং হয়ে আসবে তারপর ডাউনলোড মধ্যে চিহ্ন আসবে আর কি, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে পিকচারটা। তারপরে যে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের মতো বাটন, আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, অটোমেটিক আপনার মেমোরিতে চলে আসবে যে ইমেজ হ্যাজ বিন সেভড। এইভাবে আপনার মেমোরিতে সেভ করবেন। আপনাকে আরও ইফেক্ট দেখাচ্ছি, সেগুলো দেখলে আপনি আরও চমকে যাবেন। আরেকটা ইফেক্ট মানে উন্নত মানে আরেকটা ইফেক্ট আছে এরকম আশ্চর্যকর মতো। এখানে এক একটা চেতে কিন্তু এক একটা সুন্দর সুন্দর ইফেক্ট। যে পিকচার যান কিন্তু অনেক কষ্ট করে আপনার একটা ফটো এডিট করতে হবে, কিন্তু এখান থেকে আপনি শুধুমাত্র ফটোটা চয়েস করে দেবেন অটোমেটিকলি এটা আপনার হয়ে যাবে আর কি। এখান থেকে আপনার অল ইফেক্ট, ঠিক আছে, ইফেক্ট অল ইফেক্ট সব ইফেক্টসগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি যেই মানে ইফেক্টসটা চয়েস হবে, এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ইফেক্ট, আপনার চেহারাটা ঠিক এরকম কালার হয়ে যাবে। তো এখানে অসাধারণ অসাধারণ ইফেক্ট আছে, আমি আরও ইফেক্ট দেখাচ্ছি আপনাকে চয়েস মতন। এখানে ইফেক্টসের কোনো অভাব নেই। সাপোজ এই যে আমি এটাই দেখাচ্ছি আপনাকে, মানে আমি যেগুলো ট্রাই করে দেখেছিলাম আর কি। সাপোজ আপনি এখানে যাওয়ার পর আপনার ফটোটা চয়েস করে দেবেন,
ক্যানসেল দিলাম ফটোটা চয়েস করে দেব আমি ঠিক আছে ফটোটা চয়েস করে দিলাম তারপর জাস্ট ওকে তে ক্লিক করব সার্চিং হবে এই যে দেখতে পাচ্ছেন আমার চেহারাটা ওই হেলমেটের ভিতর চলে গেছে অসাধারণ একটি ইফেক্ট তো আপনি এটা দিয়ে আপনার স্কোপ আপনি কিছু করে বলতে যে ওই এরকম হেলমেট করছে তো আপনি আবার আগেরবার দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ডাউনলোড করবেন এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড হয়ে যাবে এখানে আরও অসাধারণ অসাধারণ ইফেক্ট জাস্ট আমি দুইটা দেখালাম আপনাদেরকে আপনাদের এখানে আরও মনের মতো ইফেক্টস পাবেন তো আপনি এখান থেকে চয়েস করে নেবেন তো আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি ভালো নাও লেগে থাকে আমাদের সামনের ভিডিওগুলো যেন ভালো হয় আগামী ভিডিওগুলো যেন ভালো হয় তার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন তো ফিরে আসবো আবার আগামী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ।